নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউকালু লি সাহিবিল কুরআনি ইয়াউমাল কিয়ামা, কুরআনওয়ালাকে কাল কিয়ামতে বলা হবে, ও কুরআনওয়ালা ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, ও কুরআনওয়ালা এক আয়াত পড়তে থাকো আর এক স্তর চড়তে থাকো। সুবহানাল্লাহ, কুরআনের আয়াত সংখ্যা কত গুলো, কত বলেন না? 6600। এটা প্রসিদ্ধ বিশুদ্ধ না, এটা কি কোরআন আয়াত, কোরআনের আয়াত সংখ্যা সম্পর্কে এটা প্রসিদ্ধ কিন্তু কি না, কোরআনের বিশুদ্ধ আয়াত সংখ্যা হলো 6236 আয়াত। কত? এটা হলো বিশুদ্ধ। তো যাই হোক, আয়াত সংখ্যা এটা তো মূলত বিষয় না, মূল বিষয় হলো কোরআন যতগুলা হরফ নিয়ে শব্দগুলা নাজিল হয়েছে ততগুলা নিয়েই আসে, ততগুলা নিয়েই সংরক্ষিত থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনওয়ালাকে আল্লাহ বলবেন এক আয়াত পড়তে থাকো আর এক স্তর চড়তে থাকো। ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, সর্বশেষ যে আয়াত গিয়ে থামবে তোমার অবস্থান হবে তত উপরে। সুবহানাল্লাহ, দুনিয়ার মধ্যে বর্তমানে সবচাইতে উঁচু বিল্ডিং এর নাম হলো বুর্জ আল খলিফা। এই বুর্জ আল খলিফায় চলতে হলে, সর্বোচ্চ শিখরে চলতে হলে বাংলাদেশি টাকায় প্রায় 20-30 হাজার টাকা লাগে। এক একজনের স্বপ্ন থাকে যে আমি বুর্জ আল খলিফায় চড়ব, বুর্জ আল খলিফা 160 তলা মাত্র। কুরআনওয়ালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার স্তর উপরে অবস্থান দান করবেন। সুবহানাল্লাহ, শুধু দুনিয়াতে নাকি আখেরাতেও? আখেরাতে মর্যাদাবান কেমন হবেন? শুধু একা সম্মানিত হবে নাকি সবাইকে নিয়ে সম্মানিত হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারা আল কুরআন ওয়াস্তাদহারাহু, যে কোরআন পড়বে, কোরআন মুখস্থ করবে, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা, কোরআন বুঝবে, কোরআনের হালালকে হালাল বলবে, কোরআনের হারামকে হারাম মনে করবে, অর্থাৎ কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে। নবী বলেন, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, এখন দুনিয়ার মধ্যে সে হাফেজ হতে, আলেম হতে কত মানুষের দোয়া লাগছে, কত মানুষের সহযোগিতা লাগছে। জান্নাতে যদি সে একা একা চলে যায়, স্বার্থপরের মতো আচরণ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার সম্মান এমন হবে, ওয়াশাফাহু ফি আশারাতি মিন আহলিহি কুল্লুন ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবার পরিজনের এমন 10 জন যাদের ব্যাপারে জাহান্নাম অবধারিত, এমন দাগি আসামি কয়জন, এমন দাগি আসামি 10 জন যাদের ব্যাপারে জাহান্নাম অবধারিত, তাদের ব্যাপারেও ওই আলেমে কোরআন হাফেজ কোরআনের সুপারিশ কবুল হয়ে তাদের ব্যাপারেও জান্নাতের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ, এখন কোনো আত্মীয় স্বজন মনে করতে পারেন যে আমাদের পরিবারে হাফেজ আলেম তো মাত্র 1 জন, আমরা তো 10 জনের চাইতে বেশি, তাহলে আমাদের কি হবে, 10 জনের ভিতরে কি আমরা পড়বো? ওলামায়ে কেরাম জানেন, ছাত্র ভাইয়েরা উপরে জামাতে যারা আছেন তারা জানেন, কোরআন ও হাদিসে 7, 700, 70, 10 এই যে সংখ্যাগুলো বর্ণিত হয়, এখানে সংখ্যা উদ্দেশ্য না, বলা উদ্দেশ্য সংখ্যা দিক্ত। কি বলা উদ্দেশ্য? এখানে সংখ্যা কাসরতে আদত উদ্দেশ্য, আদৌ নির্দিষ্ট সংখ্যা এখানে উদ্দেশ্য না। অতএব এই ব্যাখ্যা থেকে একথা বলাই যায়, একজন হাফেজে কোরআন, একজন আলেমে কোরআন মনে রাখতে হবে, সাথে সাথে আমলও থাকতে হবে। কি থাকতে হবে? শুধু হাফেজ হলে চলবে, শুধু আলেম হলে চলবে, নাকি আমলও থাকতে হবে? আমলও থাকতে হবে। এই জন্য নবী বলছেন, আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হারামকে হারাম বলে, হালালকে হালাল বলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই সম্মানে ভূষিত করবেন। ওই ব্যাখ্যা অনুযায়ী বোঝা যায়, 10 জন নয়, 100 জন নয়, তার সুপারিশের উসিলায় আল্লাহ হাজার হাজার মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, কোরআন যে মুসলমানদের অন্যতম এক হাতিয়ার, এই কোরআন যে মুসলমানদের কত বড় সম্পদ, এই সম্পদ নিয়ে আজকে আমরা গর্ব করতে ভুলে গেছি। হিন্দুরা আমাদের মধ্যে এক কথা ঢুকাই দিয়েছে, কি কথা, যে কথার কথা আমরা বলি, তুই এই কাজটা না করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, বলি না, বলেন না, বলি কিনা, এই কথাটা বলার সময় একবার চিন্তা করি না। অনেক সময় আমরা এমন এমন অনেক কথা বলি যেগুলো হিন্দুয়ানি কালচার, হিন্দুয়ানি সংস্কৃতি থেকে মুসলমানদের সমাজে ঢুকেছে, অবচেতনভাবে, বেখবরভাবে, বেমালুমভাবে আমরাও সেই শব্দগুলো বলতে থাকি, ঠিক না? বলে তো এই কথাটার বাণী কি, যে তুই এই কাজটা করলে, অস্বাভাবিক এই কাজটা করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়, তার বাণী কি? মহাভারত খুব বিশুদ্ধ কিতাব, মহাভারত হিন্দুদের এক বইয়ের নাম, কিসের নাম?
হিন্দুদের এক বইয়ের নাম, তো তারা এটা ছড়ায় দিছে যে মহাভারত অশুদ্ধ হতে পারে না, তুই এই অস্বাভাবিক কাজটা করলেও মহাভারতকে অশুদ্ধ হয়ে যাবে। অথচ মহাভারতের বিশুদ্ধতার ব্যাপারে আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ দিতে পারে নাই, চ্যালেঞ্জ দেওয়ার সাহসও করবে না, ঠিক কিনা বলে? সেই কথাগুলো বলা দরকার ছিল, তুই এই কাজটা করলে কি কোরআন অশুদ্ধ হয়ে যাবে, এটা বলা দরকার ছিল, কথা বুঝেন না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে যত নিয়ামত দান করেছেন এর মধ্যে শ্রেষ্ঠতম অন্যতম একটা নিয়ামতের নাম হলো কোরআন। কি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনে কারিম সম্পর্কে, সময় যেহেতু সংক্ষিপ্ত, কোরআনে কারিম সম্পর্কে আমি মৌলিক কিছু কথা বলবো, যেহেতু আমরা কোরআনের ছাত্র, কোরআনের ধারক, কোরআনের বাহক, কোরআনকে নিয়ে যেহেতু আমরা আছি, আপনারা আছেন, এই জন্য কোরআন সম্পর্কে আমি কয়েকটা কথা বলবো। এক নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিনাল আম্বিয়া ইমিন নবিয়িন ইল্লা কদ উতিয়া মিনাল আয়াত মা আমানা আলা মিসলুহুল বাশার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যোগ চাহিদা হিসাবে এমন এমন মুজিজা দান করেছেন, যেই মুজিজা দেখলে ওই যুগের মানুষ ঈমান আনতে বাধ্য, একথা স্বীকার করতে বাধ্য, হা তিনি সাধারণ কোনো মানুষ নন, তিনি অবশ্যই আল্লাহর প্রেরিত নবী। সুবহানাল্লাহ। যেমন হযরতে মূসা আলাইহিস সালামের সময় জাদু টোনার জয় জয়কার ছিল, সমাজে সবচাইতে বেশি অবস্থান, সবচাইতে সম্মান এবং মর্যাদার অধিকারী সেই হইত জাদু টোনায় যার যত বেশি পারদর্শিতা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে বলেন ওয়ালকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ, মূসা আপনার হাতে যা আছে সেটা নিক্ষেপ করেন, তালকাফ মা সানাউ, এই জাদুকরের দল যা যা তৈরি করে আপনার হাতের লাঠি সব ধ্বংস করে ফেলবে। এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজার প্রদর্শন করলেন, বিস্তারিত বিবরণ আছে সেদিকে যাব না, আল্লাহ বলেন এই মুজিজা দেখে ফাউলতিয়াসসাহারাতু সাজিদিন, জাদুকরের দল সিজদায় লুটিয়ে পড়তে বাধ্য হয়। সুবহানাল্লাহ। এই তর্জমা কেন করলাম ছাত্র ভাইরা, ফাউলতিয়া তুলসিগা বলেন তো, ওহেদ মুজাক্কার গায়ে মাঝুলের সিগা কি, তো এর ফাইল লাগবে না, ফাইল তো লাগবে, তো মান মুলকি আলকাস সাহাওয়াতা, মানে একজন তো মুলকি লাগবে, কে সেজদাকারীদেরকে কে এই যে লুটায়া পড়তে বাধ্য করলেন কে বলেন তো? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফাকুলকিয়া সাহারাতু সাজিদিন, এই সিজদা এই জাদুকরেরা মূসা আলাইহিস সালামের মুজিজা দেখে তারা মানতে বাধ্য হলো, না তিনি সাধারণ কোনো নবী না, সাধারণ কোনো মানুষ না, তিনি অবশ্যই আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। এ কথা মেনে তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়তে বাধ্য হয়। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় জয় জয়কার ছিল চিকিৎসাবিদ্যা, যে যত বেশি চিকিৎসাবিদ্যায় পারদর্শী ছিল সমাজে তার বেশি অবস্থান ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে এমন মুজিজা দান করলেন, ঈসা আলাইহিস সালাম বলেন ইন্নী উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহইল মাউতা বিইজনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলে আমি জন্মান্ধকে ভালো করে দেই। সুবহানাল্লাহ। জন্ম থেকে অন্ধ ঈসা আলাইহিস সালাম মুছে দেন, আল্লাহর হুকুমে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। ইন্নী উবরিউল আকমাহা ওয়াল আবরাসা, কুষ্ঠ রোগীকে আমি ছুঁয়ে দেই মুছে দেই ভালো হয়ে যায়। দুনিয়ার মধ্যে যে রোগের কোনো ঔষধ নাই, দুনিয়ার মধ্যে একটা রোগের ঔষধ নাই, সব রোগের ঔষধ থাকলেও একটা রোগের কি নাই, একটা কথা আমরাও বলি, জয়কালে ক্ষয় নাই, মরণকালে ঔষধ নাই, মরণের কোনো কি নাই, ঔষধ নাই। ঈসা আলাইহিস সালাম বলেন ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে মরা মানুষকে আমি ঈসা জিন্দা করে দে। সুবহানাল্লাহ। তাহলে চিকিৎসা বিদ্যার আর কি দেখেছে দুনিয়া, পুরা পৃথিবী অবাক, হায় রে মরা মানুষকে পর্যন্ত চিন্তা করতে পারে, এটা সাধারণ কোনো মানুষ নয়, অবশ্যই তিনি আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর ধারা হলো, আল্লাহর নীতি হলো এটা। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার এই যোগ হলো সাহিত্য চর্চার যোগ। কিসের যোগ? জ্ঞান বিজ্ঞান সাহিত্য চর্চার যোগ। সাহিত্য চর্চার অবস্থা কেমন ছিল?
এক এক সাহিত্য মজলিস এক এক জায়গায় অনুষ্ঠিত হইত, এক একজন মানুষ তার বংশ পরম্পরা মুখস্থ রাখত, তার বাবার নাম, দাদার নাম, পরদাদার নাম, এভাবে করতে করতে কেউ কেউ ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, কেউ কেউ আদম আলাইহিস সালাম পর্যন্ত চলে যেত। এত মেধার অধিকারী ছিল, এক এক বৈঠকে বসে 100টা কবিতা নগদ বানায় ফেলত, 200টা কবিতা পঙ্ক্তির কবিতা নগদ বানায় ফেলত। শুধু তাই নয়, তাদের যে উট পালন করত, লালিত পালিত করত, সেই উটের বংশ পরম্পরা পর্যন্ত, এই উটের বাবার নাম কি, তার বাবার নাম কি, তার বাবার নাম কি, এভাবে উটের বংশ পরম্পরা পর্যন্ত মুখস্থ করত। এইগুলো তাদের মাও চলে গেছে, আশ্রয় দিল দাদা, কয়েক বছরের মাথায় দাদাও চলে গেছে, অবস্থাটা এমন যে শৈশবকাল থেকে কুদরতের কারিশমা এমন ভাবে বড় করলেন যে দুনিয়াতে যদি ওই সময়ে স্কুল কলেজ প্রাইমারি স্কুল বিশ্ববিদ্যালয়ে থাকতো, ভর্তি করানোর মতো কোনো গার্ডিয়ানও ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী আপনাকে এতিম পেয়ে আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছে। সুবহানাল্লাহ, মানে আল্লাহর কুদরতি চাওয়া হলো, আমার নবী আমার আশ্রয়ে বড় হবে, আমার অভিভাবক করতে বড় হবে, দুনিয়ার কেউ আমার নবী শিক্ষক হবে না, স্বয়ং আমি আল্লাহ তার শিক্ষক হব। সুবহানাল্লাহ, এই হলো তার পারিবারিক অবস্থা। আর মানসিক অবস্থা কেমন? সাহিত্য চর্চার কোন মজলিসে নবীজি কখনোই বসেন নাই, নবীর এটা মেজাজই ছিল না, কোন মজলিসে বসার মতো পরিবেশ তৈরি হইতো না। ঐতিহাসিক ভাবে পাওয়া যায়, একটা বিবাহের অনুষ্ঠানে একবার বসছিল, বসার পরে সেখানে কিছু কাজ টাজ হচ্ছিল, হঠাৎ করে নবীজি ঘুমায় গেছে, নবুয়তের আগের কথা, নবীজি ঘুমায় গেছে, ঘুমাইছেন এমন ঘুম, মজলিস শেষ হইয়া খতম হইয়া পরদিন সকালে সূর্যের আলো যখন পড়ছে তখন নবীজি ঘুম থেকে যাচ্ছে, বোঝা যাচ্ছে কথাটা? তো সেই নবী ছোটকাল থেকে কোনো ধরনের সাহিত্য মজলিসে গেলেন না, কোনো ধরনের সাহিত্য চর্চার সাথে সম্পৃক্ত হলেন না, কোনো প্রাইমারি, কোনো স্কুল কলেজ, ইউনিভার্সিটি কিচ্ছুতে লেখাপড়া করলেন না। সেই নবী বলেন, জ্ঞান বিজ্ঞানের এই যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি দান করলেন? ওয়া ইন্নামা কানাল্লাযী উতীতু ওয়াহিয়া আওহাল্লাহু ইলাইয়া, আমি নবীকে আল্লাহ চিরন্তন মুজেজা হিসাবে যেই মুজেজা দান করলে, এই মুজেজা হলো ঐশী কুরআন। সুবহানাল্লাহ, হ্যাঁ, কেমন কুরআন? নবী বলেন, এই কুরআন এত চমৎকার কুরআন, এই কুরআন এতটা সাহিত্যপূর্ণ কুরআন, এই কুরআন এতটা তথ্য সমৃদ্ধ কুরআন, দিন যত যাবে জ্ঞান বিজ্ঞানের যত উৎকর্ষ সাধন হবে, মানুষ যত জ্ঞানী হবে, কুরআনের সৌন্দর্য মানুষের সামনে ততই স্পষ্ট হতে থাকবে। নবী বলেন যে এই কুরআনের সৌন্দর্যে মুগ্ধ হইয়া দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে। আমি আশা করি কাল কিয়ামতে আমি নবীর উম্মতের সংখ্যা হবে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ, এই জন্য দেখা যায় বর্তমানেও কোরআনের সৌন্দর্যে বিমুগ্ধ হইয়া বহু মানুষ ইসলাম গ্রহণ করছে। এক বিজ্ঞানীর নাম আছে ডক্টর মরিস বুকাইলি। ডক্টর মরিস বুকাইলি অনেক বড় দার্শনিক, অনেক বড় বিজ্ঞানী। কোরআনের ভুল ধরার জন্য সে একটা ফিকির করল, এখন কোরআনের ভুল ধরতে হলে আগে তো কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে। কোরআন সম্পর্কে যতই জানে, কোরআন সম্পর্কে যতই বুঝতে চেষ্টা করে, কিসের কোরআনের ভুল ধরবে? কোরআনের আয়নায় নিজের জীবনের ভুল ধরা খাইয়া সে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়ে যায়। সুবহানাল্লাহ, তাহলে কোরআন হলো জীবন্ত মুজেজা। এক নম্বর কথা যেটা আমার, কোরআন হচ্ছে কি বলেন, জীবন্ত মুজেজা। এই কোরআন আপনাকে কোথাও বিপদে পড়বে, এই কোরআন আপনাকে সাপ হইয়া রক্ষা করবে না, কোরআন বাঘ হইয়া আপনার শত্রুকে তাড়াইয়া দিবে না, কোরআন কে কেউ জ্বালাইতে চাইলে কোরআনের এই মুস্কা হতো চলতেও পারে, কোরআন কেউ পদদলিত করতে চাইলে বাহ্যিকভাবে এই কোরআন হয়তো পদদলিত হতে পারে, কিন্তু নীরব এই কোরআন, নীরব বিপ্লবের এই কোরআন, জ্ঞান বিজ্ঞানের যে পরিমাণ উৎকর্ষ সাধন হচ্ছে, কোরআনের সৌন্দর্য ততই প্রকাশিত হচ্ছে, আগামী বিশ্ব হবে মুসলমানদের বিশ্ব, আগামী পৃথিবী হবে মুসলমানদের পৃথিবী, ঠিক কিনা বলেন? সেদিকেই ধীরে ধীরে আগাচ্ছে। এই জন্য কোরআনের এক নম্বর বিষয় হলো কোরআন হচ্ছে জীবন্ত মুজেজা। কোরআন কি বলেন? বিজ্ঞান কখনো কোরআন সত্য হওয়ার মাপকাঠি হতে পারে না। একটা মনে রাখবেন, অনেক আধুনিক পণ্ডিত আছে
যারা বাংলা চর্চা করে, বাংলা শিক্ষিত অনেক ভাইয়ারা আছে যারা কোরআন নিয়ে গবেষণা করে, বিজ্ঞানের সাথে কোরআনের কম্পেয়ার করে, কি করে, বিজ্ঞান যেটা সত্য বলে কোরআন সেটা সত্য বলে বড় খুশিতে বাকবা হয়। একটা কথা মনে রাখবেন, বিজ্ঞান মানব মস্তিষ্ক প্রসূত, বিজ্ঞান মানব মস্তিষ্ক প্রসূত, আর কোরআন হচ্ছে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। অতএব বিজ্ঞানের তথ্যের মধ্যে যুগের পরিবর্তনে সেই তথ্যের মধ্যে আপডেট হতে পারে, কোরআনের তথ্য যেমন ছিল তেমনই আছে, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে, কোরআনের আপডেট ভার্সন বলতে কিচ্ছু নাই, ঠিক কিনা বলে? হ্যাঁ, এই জন্য দেখা যায় আজকের যুগে বিজ্ঞানীরা, বিজ্ঞানীরা তাহলে কি বললাম, বিজ্ঞানকে কোরআনের মাপকাঠি হিসেবে গ্রহণ করা যাবে না, বরং সর্বোচ্চ এতটুকু বলা যায় কোরআন যেই তথ্য বলেছে বিজ্ঞান যদি সেটাকে সত্য বলে বুঝতে হবে বিজ্ঞান কোরআনের সেবক হিসাবে কাজ করছে। কি হিসাবে কাজ করছে? কয়েকটা উদাহরণ বলি। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি মানুষের বৃদ্ধাঙ্গুলির ছাপকে সমান করে দিতে পারি। হ্যাঁ, বৃদ্ধাঙ্গুলির ছাপকে কি করে দিতে পারি, তার মানে সমান না, বৃদ্ধাঙ্গুলির ছাপ যে সমান না, বিজ্ঞান এটা আবিষ্কার করেছে মাত্র 100 বছর আগে। এই জন্য মানুষ টিপ দেয় না, সই দেয় না, এই সই পৃথিবীতে 700 কোটি মানুষ থাকলে 700 কোটি মানুষের টিপ, 700 কোটি মানুষের সই 700 কোটি রকম। এই তথ্য বিজ্ঞান আবিষ্কার করেছে মাত্র 100 বছর আগে, কোরআন এই কথা বলে দিয়েছে 1400 বছর আগে। সুবহানাল্লাহ। একটা বিজ্ঞানী একটা বিষয় আবিষ্কার করেছে, এই যে আমরা দেখি তারকারাজি ঘষে যায়, তারকারাজি ঘষে গিয়ে কই বল, বিজ্ঞান এটা আবিষ্কার করে দেখলো এই জায়গাটার নাম হলো ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল মানে বিশাল একটা অন্ধকার গর্ত। তো এই ব্ল্যাক হোলটা এত বড়, বিজ্ঞানের ভাষায় তারা বলে ব্ল্যাক হোলটা এত বড়, অনেক বড় মাঠের মধ্যে ছোট্ট একটা ক্রিকেট বল রেখে দিলে ক্রিকেট বলটাকে যত ছোট দেখা যায় ওই ব্ল্যাক হোলের মধ্যে পুরো পৃথিবীটা রেখে দিলে এই পৃথিবীটাকে এত ছোট মনে হয়। সুবহানাল্লাহ, এত বিশাল ব্ল্যাক হোল। তো এই ব্ল্যাক হোল সম্পর্কে বিজ্ঞান আবিষ্কার করলো সবে মাত্র, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ফালা উকসিমু বিমা ওয়াকিউন নুজুম, আল্লাহ বলেন তারকারাজি পতিত হওয়ার স্থানের শপথ। সুবহানাল্লাহ, তারকারাজি পতিত হয় কোথায়? বিজ্ঞান বলে ব্ল্যাক হোলে। কোরআন সেই গর্তের কথা বলে দিয়েছে 1400 বছর আগে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে কাফেরদের আমলের বিবরণ দিতে গিয়ে বলেন, সমুদ্রের কথা বলেন কি, বাহরিং লুজ্জি গিয়া আউকা জুলুমাতিন তাশাহু মাউজুম মিন ফাওকিহি মাউজুম মিন ফাওকিহি সাহাব। আল্লাহ তাআলা বলেন কাফেরদের আমল নামা হলো এমন অন্ধকারের মতো যেটা সমুদ্রের ভিতরে থাকে, যার উপরে আছে ঢেউ তার উপরে আবার আছে ঢেউ। এখন বিজ্ঞানীরা বলে কি ব্যাপার, আমরা বাস্তব দৃষ্টিতে দেখি সমুদ্রের মধ্যে শুধু একটা ঢেউ, ঢেউয়ের উপরে আবার আরেক ঢেউ, সেই ঢেউয়ের আরেক অন্ধকার, সেটা কোত্থেকে আসলো? বিজ্ঞান আবিষ্কার করে দেখলো সমুদ্রের গভীরে এমন একটা এলাকা আছে, এমন একটা অঞ্চল আছে যেখানে গেলে মনে হবে সমুদ্রের উপরে যেমন বিশাল বিশাল ঢেউ হয়, ওই এলাকায় গেলে আবারও মনে হয় যে ওখানে আবার নতুন করে ঢেউয়ের সূচনা। সুবহানাল্লাহ। বিজ্ঞান যেই বিষয় আবিষ্কার করলো আজকে 1400 বছর পরে, কোরআন সেটা আবিষ্কার সেটা তথ্য দিয়েছে 1400 বছর পূর্বে। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, বিজ্ঞানের কোনো তথ্য যদি বলে কোরআনের এই তথ্য ভুল, মনে রাখবেন বিজ্ঞানের এই তথ্য শতভাগ ভুল, কোরআনের তথ্যই শতভাগ সঠিক, ঠিক কিনা বলে মনে রাখতে হবে। তাহলে এক নম্বর কথা, কোরআন সম্পর্কে এক নম্বর কথা হলো কোরআনে কারিম জীবন্ত মুজিজা। কোরআন সম্পর্কে দুই নম্বর কথা হলো এই কোরআনে কারিম আল্লাহর পক্ষ থেকে এক চ্যালেঞ্জকৃত কোরআন। এই কোরআনের চ্যালেঞ্জ নবীজির সময় যারা ছিল তারাও গ্রহণ করতে পারে নাই, আজ পর্যন্ত কেউ পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। সুবহানাল্লাহ। মক্কার কাফের বেঈমানেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা বলে, মুহাম্মদ কি চাও, মক্কার সবচাইতে ধনী ব্যক্তি হতে চাও, যাও তোমাকে ধনী ব্যক্তি বানিয়ে দিলাম, খুশি? মুহাম্মদ তুমি কি চাও, সবচাইতে সুন্দরী নারী চাও, আরবের সবচাইতে সুন্দরী নারী তোমাকে দিয়ে দিলাম, খুশি? মুহাম্মদ তুমি কি চাও, নেতৃত্বের আসন চাও,
যাও তোমাকে গোটা আরবের নেতা বানায় দিলাম খুশি। সব কিছুর জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত শোনায় দেয়, কাফের বিবেনেরা সব দৌড়ায় পালায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বর চ্যালেঞ্জ পুরি, লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ বলেন, নবী আপনি জানায় দেন পুরা পৃথিবীর সকল মানব দানব একসাথে হয়ে একত্রিত হয়ে সম্মিলিতভাবে যদি প্রচেষ্টা চালায়, আমি কোরআন আপনার উপরে যা নাজিল করেছি এই কোরআনের অনুরূপ কোরআন তারা বানাইতে পারবে না। সুবহানাল্লাহ। মক্কার কাফের বিবেনার হতবাক আবদুল্লাহর বেটা মোহাম্মদ বলে কি, এতিম এই বাচ্চাটা যে কোনোদিন সাহিত্যের মজলিসে গেল না, কোনো স্কুল কলেজে ভর্তি হইল না, সে বলে কি সে নাকি এমন সাহিত্যপূর্ণ কিতাব আমাদের সামনে পেশ করলো, এটার মতো অনুরূপ সুরা, এটার অনুরূপ গদ্য নাকি আমরা বানাইতে পারবো না, কি বলে অনেক চেষ্টা করেছে, কারো হিম্মত হয় নাই, কারো সাহস হয় নাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটু হালকা করে দিয়েছে, সুরায় হুদের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি ইয়াকুলুন আফতারাহ, নবী তারা কি বলে মুহাম্মদ এই কোরআন নিজে বানাইছে, কুল ফাতু বিআশরি সুওয়ারি মুফতারায়াত ওয়াদউ মান ইস্তাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। নবী আপনি বলেন যে যদি তোমরা মনে করো মুহাম্মদ এই কোরআন বানাইছে, তাহলে তাদেরকে বলো পুরা কোরআন বানানো লাগবে না, কোরআনে যে সুরাগুলো আছে এই সুরার অনুরূপ 10টা মাত্র সুরা তোমরা বানায় নিয়ে আসো। কয়টা সুরা? চ্যালেঞ্জ আর একটু হালকা হয়ে গেল না? চ্যালেঞ্জ আর একটু হালকা হয়ে গেল। মক্কার কাফেরেরা এবার একটু নেড়েচেড়ে বসলো, যারা এইবার তো চ্যালেঞ্জ গ্রহণ করা লাগে, নতুবা আমাদের মান ইজ্জত থাকে না, এবার চ্যালেঞ্জ গ্রহণ করাই লাগে। কিন্তু এবারও মক্কার কাফের বিবেনারা কারোই সাহস হয় না, 10টা সুরা কিভাবে বানায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত চ্যালেঞ্জ ঘোষণা করে কোরআনে কারিমের সূরা বাকারার 23 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। আল্লাহ বলেন, যদি আমার বান্দা মুহাম্মদের উপরে যে কোরআন আমি অবতীর্ণ করেছি এই কোরআনের ব্যাপারে তোমরা সন্দিহান থাকো, তাহলে পুরা কোরআন বানানো লাগবে না, 10টা সুরাও বানানো লাগবে না, এই কোরআনের ছোট্ট একটা সুরার মতো সুরা তোমরা বানায় নিয়ে আসো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক পরের আয়াতে বলেন, ফা ইল্লাম তাফালু, যদি তোমরা না পারো, ওয়ালান তাফালু, আল্লাহ বলেন কশিন কালে পারবেও না, ব্র্যাকেটের কথায় বুঝাইছে, জুমলায় মুতারেজার মতো, ছাত্র ভাইরা বুঝলে, জুমলায় মুতারেজার মতো আল্লাহ বলেন ওয়ালান তাফালু, কশিন কালে পারবেও না, তাই ইল্লাম তাফালু, যদি তোমরা না পারো, ওয়ালান তাফালু, কশিন কালে পারবেও না, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামকে ভয় করো, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, সেই জাহান্নামকে ভয় করে কোরআনের সত্যতা মেনে কোরআনের সামনে আত্মসমর্পণ করে না। আল্লাহর এই চ্যালেঞ্জ ধাপে ধাপে কয়েকটা চ্যালেঞ্জ মক্কার কাফের বিমানেরা, এত বড় সাহিত্যিক, এত বড় অলঙ্কারবিদ, এত বড় বড় অবস্থানের কবি এক একজন, কিন্তু কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস করে নাই। কোরআনের এই চ্যালেঞ্জ 1400 বছর আগে ছিল, আজও আছে, কেয়ামত পর্যন্ত থাকবে, 1400 বছর আগের সেই সাহিত্যিকেরা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই, আজও পারবে না, পারে নাই, আজও পারে না, কেয়ামত পর্যন্ত কারো হিম্মত আর সাহসে হবে না, ঠিক কিনা বলে। এই জন্য 2 নম্বর কথা হলো, কোরআনে কারীম এক চ্যালেঞ্জিং কিতাব, এর সাথে চ্যালেঞ্জ দেওয়া, এর সাথে টক্কর দেওয়ার মতো হিম্মত দুনিয়ার কারোই নাই। এই জন্য কোরআনকে বলা হয় মুজিজা, মুজিজাতুন মানে অক্ষমকারী, মুজিজা মানে কি, অক্ষমকারী, যার নজির দুনিয়ার কেউ আনতে পারবে না, দৃষ্টান্ত দুনিয়ার কেউ পেশ করতে পারবে না, সেটাই মুজিজা। কোরআনে কারীম সম্পর্কে 3 নম্বর কথা, এই কোরআন সম্মানিত, কোরআনের সাথে যার সম্পর্ক হয় তারও সম্মান বাড়িয়ে দেন কে, আল্লাহ।
কোরআন সম্মানিত, কোরআনের সাথে যার সম্পর্ক হয় তার নাম ধরে এদেরকে। কয়েকটা দৃষ্টান্ত পেশ করি। বিগত কয়েকদিন পূর্বে রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে গেল। রমজান মাসের এত বরকত, এত রহমত, এত এত ফজিলতের কথা বলা হয়। রমজান মাস গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে, রমজান মাস ফজিলতপূর্ণ হওয়ার পিছনে যতগুলা কারণ আছে, এর মধ্যে অন্যতম কারণ হলো রমজান মাস কোরআন নাযিলের মাস। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রমজান মাসের পরিচয় করায় দিলেন কেমনে, যে রমজান মাস হলো সেই মহিমান্বিত মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়। সুবহানাল্লাহ। এবার যেই রাতে কোরআন নাজিল হয় সেই রাতের নাম কি সবাই জানেন? লাইলাতুল কদর। লাইলাতুল কদর নামে আল্লাহ একটা স্বতন্ত্র সূরাই নাজিল করেছেন। আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের দাম আল্লাহর কাছে হাজার মাসের চাইতো বেশি। সুবহানাল্লাহ। তাহলে এই রাতের মর্যাদা কেন হলো? কোরআনের কারণে। দোকানের ছোট্ট একটা কাপড়, সামান্য দামের একটা কাপড় কোরআনের সাথে যখন লাগে, গিলাম যখন নাম ধারণ করে, মুসলমান যদি হয়ে থাকে, ইমানের ছিটাফোঁটা যদি হয়ে থাকে, এই গিলাফে পা দেওয়ার সাহস করা আছে? ছোট্ট এই কম দামি কাপড়ের দাম কেন বাড়লো? কোরআনের কারণে। সামান্য দোকানের একটা কাঠ, এই কাঠ দিয়ে যখন রেহাল বানায়, মুসলমান যদি হয়ে থাকে, ইমানের ছিটাফোঁটা নূর যদি ভিতরে থাকে, এই রেহালে পা দেওয়ার ইচ্ছাকৃত ভাবে সৎ সাহস দুঃসাহস কারো আছে? এই রেহাল বা এই কাঠের দাম বাড়লো কেন? কোরআনের কারণে। এবার বুঝে থাকলে বলুন তো, কোরআনের সম্পর্ক যদি কোনো মানুষের সাথে হয়, সেই মানুষের দাম কমবে না বাড়বে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি এই কোরআনকে কোনো চামড়ার ভিতরে ঢুকানো হয়, কিসের ভিতরে? যদি এই কোরআনকে কোনো চামড়ার ভিতরে ঢুকানো হয়, সুম্মা উলকিয়া ফিন্নারি মাহতারাকা, এরপরে যদি সেই চামড়াকে আগুনে ফেলা হয়, এই আগুন সেই চামড়াকে পোড়াইতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে চামড়া মানে হলো মানুষ। চামড়া কি বলেন? মানুষ। তো যেই মানুষটা এই কোরআন ধারণ করবে, কোরআনকে আপনাইবে, কোরআন অনুযায়ী জীবন গড়বে, কোরআনের সাথে সম্পর্ক গড়বে, তার মর্যাদা দুনিয়া ও আখেরাতে বাড়িয়ে দিবেন কে? এটা হলো ব্যক্তি পর্যায়ে। কোনো জাতি, কোনো দেশ যদি কোরআন ধারণ করে, তাদের মর্যাদাও বাড়বে না করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের কারণে বহু জাতির মর্যাদাকে সমুন্নত করেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জামাত, তাদের পূর্বের ইতিহাস পড়লে মানুষের কাতারে তাদেরকে বলার মতো অবস্থা নাই। ওই যে আবু তাহির মিসবাহ সাহেব লিখেছেন, আকারে ইনসান, প্রকারে শয়তান, এই তো ছিল তোমাদের পহচান, ঠিক না? হ্যাঁ, বাহ্যিকভাবে মানুষ ছিল, কিন্তু মানুষের কাতারে তারা ছিল না। কোরআনের ছোঁয়ায় এমন দামি তারা হলেন, নবীদের পরে সবচাইতে মর্যাদাবান কাফেলা হচ্ছে সাহাবায়ে কেরামের কাফেলা। সুবহানাল্লাহ। তাহলে এই মানুষগুলার মর্যাদা কেন বাড়লো? কোরআনের কারণে। আল্লাহ বলেন, ওয়ায়াদউ বিহি আখরিন। যেই জাতি কোরআন নামক এই নিয়ামত পাওয়ার পর, কোরআন নামক এত বড় দৌলত পাওয়ার পর, এই কোরআনকে যারা গ্রহণ করবে না, ইতিহাসের আস্থা করে তাদেরকে আল্লাহ নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। বলে এই জন্য কোরআন ধারণ করলে দুনিয়াতেও মর্যাদা লাভ হবে, আখেরাতেও মর্যাদা লাভ হবে। কোরআন হামেল হবে, যে কোরআনের দ্বারক বাহক যে হবে, দুনিয়াতেও তার মর্যাদা, আখেরাতেও তার মর্যাদা। বরং এই মর্যাদা বস্তুত প্রকৃত পক্ষে মূলত প্রকাশিত হবে আখেরাতে, ঠিক কিনা? বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইয়াউমাল কিয়ামা। কুরআনওয়ালাকে কাল কিয়ামতে বলা হবে, ও কুরআনওয়ালা, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও কুরআনওয়ালা, এক আয়াত পড়তে থাকো আর এক স্তর চড়তে থাকো। সুবহানাল্লাহ। কুরআনের আয়াত সংখ্যা কতগুলো কত বলেন না? এটা প্রসিদ্ধ বিশুদ্ধ না। এটা কি কোরআন আয়াত? কোরআনের আয়াত সংখ্যা সম্পর্কে এটা প্রসিদ্ধ, কিন্তু কিনা কোরআনের বিশুদ্ধ আয়াত সংখ্যা হলো 6236 আয়াত। কত? এটা হলো বিশুদ্ধ। তো যাই হোক, আয়াত সংখ্যা এটা তো মূলত বিষয় না,
মূল বিষয় হলো কোরআন যতগুলা হরফ নিয়ে শব্দগুলা নাজিল হয়েছে ততগুলা নিয়েই আসে, ততগুলা নিয়েই সংরক্ষিত থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআন ওয়ালাকে আল্লাহ বলবেন এক আয়াত পড়তে থাকো আর এক স্তর চড়তে থাকো, ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, সর্বশেষ যে আয়াত গিয়ে থামবে তোমার অবস্থান হবে তত উপরে। সুবহানাল্লাহ, দুনিয়ার মধ্যে বর্তমানে সবচাইতে উঁচু বিল্ডিং এর নাম হলো বুর্জ আল খলিফা। এই বুর্জ আল খলিফায় চলতে হলে, সর্বোচ্চ শিখরে চলতে হলে বাংলাদেশি টাকায় প্রায় 20-30 হাজার টাকা লাগে। এক একজনের স্বপ্ন থাকে যে আমি বুর্জ আল খলিফায় চড়ব, বুর্জ আল খলিফা 160 তলা মাত্র। কুরআন ওয়ালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার স্তর উপরে অবস্থান দান করবেন। সুবহানাল্লাহ, শুধু দুনিয়াতে নাকি আখেরাতেও? আখেরাতে মর্যাদাবান কেমন হবে? শুধু একা সম্মানিত হবে নাকি সবাইকে নিয়ে সম্মানিত হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বারাআল কোরআন ওয়াস্তাযহারাহু, যে কোরআন পড়বে, কোরআন মুখস্থ করবে, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা, কোরআন বুঝবে, কোরআনের হালালকে হালাল বলবে, কোরআনের হারামকে হারাম মনে করবে, অর্থাৎ কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে। নবী বলেন আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, এখন দুনিয়ার মধ্যে সে হাফেজ হতে, আলেম হতে কত মানুষের দোয়া লাগছে, কত মানুষের সহযোগিতা লাগছে। জান্নাতে যদি সে একা একা চলে যায় স্বার্থপরের মতো আচরণ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার সম্মান এমন হবে, ওয়াশাফাহু ফি আশরাতি মিন আহলিহি কুল্লুন ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবার পরিজনের এমন 10 জন যাদের ব্যাপারে জাহান্নাম অবধারিত, এমন দাগি আসামি কয়জন, এমন দাগি আসামি 10 জন যাদের ব্যাপারে জাহান্নাম অবধারিত, তাদের ব্যাপারেও ওই আলেমে কোরআন হাফেজে কোরআনের সুপারিশ কবুল হয়ে তাদের ব্যাপারেও জান্নাতের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ, এখন কোনো আত্মীয় স্বজন মনে করতে পারেন যে আমাদের পরিবারে হাফেজ আলেম তো মাত্র 1 জন, আমরা তো 10 জনের চাইতে বেশি, তাহলে আমাদের কি হবে, 10 জনের ভিতরে কি আমরা পড়ব? ওলামায়ে কেরাম জানেন, ছাত্র ভাইয়েরা উপরে জামাতে যারা আছেন তারা জানেন, কোরআন ও হাদিসে 7, 700, 70, 10 এই যে সংখ্যাগুলো বর্ণিত হয়, এখানে সংখ্যা উদ্দেশ্য না, বলা উদ্দেশ্য সংখ্যাধিক্য। কি বলা উদ্দেশ্য? এখানে সংখ্যা কাসরতে আদব উদ্দেশ্য, আদব নির্দিষ্ট সংখ্যা এখানে উদ্দেশ্য না। অতএব এই ব্যাখ্যা থেকে একথা বলাই যায় একজন হাফেজে কোরআন, একজন আলেমে কোরআন মনে রাখতে হবে, সাথে সাথে আমলও থাকতে হবে। কি থাকতে হবে? শুধু হাফেজ হলে চলবে, শুধু আলেম হলে চলবে, নাকি আমলও থাকতে হবে? আমলও থাকতে হবে। এই জন্য নবী বলছেন আহাল্লা হালালাহু ও হাররামা হারামাহু, হারামকে হারাম বলে, হালালকে হালাল বলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই সম্মানে ভূষিত করবেন। ওই ব্যাখ্যা অনুযায়ী বোঝা যায় 10 জন নয়, 100 জন নয়, তার সুপারিশের উসিলায় আল্লাহ হাজার হাজার মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, হাফেজে কোরআনের দাম শুধু দুনিয়ায় না, আলেমে কোরআনের দাম শুধু দুনিয়ায় না, আখেরাতেও কেমন? আল্লাহ নবী বলেন মান ক্বারাআল কোরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করবে, তার পিতামাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সম্মানের মুকুট পরা দিবে, এই সম্মানের মুকুটের দীপ্তি আলো হবে এত বেশি, দমহু আহসানু মিন দমই শামসি লাউ কানাত ফি বুয়ুতি দুনিয়া, 13 লক্ষ মাইল দূর থেকে সূর্যটা আলো দিয়া পুরো পৃথিবী আলো এই সূর্যটা আকাশের পরিবর্তে যদি তোমার ছোট্ট ঘরে উদিত হয় যেই পরিমাণ আলো হবে, ওই পিতা মাতার মাথার সম্মানের যে মুকুট, এই মুকুটের দীপ্তি, এই মুকুটের তেজস্ক্রিয়তা, এই মুকুটের আলো এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি হবে। সুবহানাল্লাহ, এই জন্য অনেক সময় মনে হয় কোরআনের দ্বারক বাহক আমরা যারা, অনেক সময় মন ছোট হয়ে যায়, সমাজে আমার দাম কম, সমাজে আমার বেতন কম, মসজিদে আমার বেতন 7,000 টাকা, আর তারপরে কমিটি এমন এমন পাটলয় 70,000 টাকা দামের ধমকি দেয়, ঠিক কিনা বলেন? অনেক কোরআনদার আছে, অনেক কোরআনের যারা মর্ম বুঝে না, আলেমের দাম যারা বুঝে না, যা তা আচরণ করে এমন আছে না? নাই, মন ভাঙার কিছু নাই। মনে রাখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কোরআন শিখে, কোরআন শিখায়। স্বীকৃতি কার? নবীজির। কার বলেন?
স্বীকৃতি কার? নবীজির, নবীজির দরবার থেকে স্বীকৃতি এসেছে। অতএব এই যে আবু তাহের মিশরা সাহেবের সেই কথা বলতেই হয়, সিলসিলা যুক্ত সাথে আল্লাহর রাসূলুল্লাহ, কোন সরকার করিবি শিকার বলো কি দরকার? অতএব বুঝতে হবে, কোন নেতা স্বীকৃতি দিলেও, কোন চেয়ারম্যান স্বীকৃতি না দিল, কোন মেম্বার স্বীকৃতি না দিল, কোন এমপি স্বীকৃতি না দিল, কোন মন্ত্রী স্বীকৃতি না দিল, কোন রাষ্ট্রপ্রধান স্বীকৃতি না দিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বীকৃতি অনুযায়ী কুরআন ওয়ালারাই দুনিয়াতেও দামি আখেরাতেও দামি, ঠিক কিনা বলেন? বাস এটাই মনে রাখতে হবে, দিল বড় রাখতে হবে। একটা গল্প শোনাই, আসলে আজকে নুসুজ ভিত্তিক আলোচনা করব না, একটা গল্প শোনাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ছোট্ট একটা গল্প বলছেন। তিনি বলেন, দিল্লির একজন বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা কবির দরবারে যায় প্রত্যেক দিন, কবির দরবারে গিয়ে কবিতা শিখে। কবি একদিন কবিতা শিখায় বলে, যাও আজকে তোমাকে 50,000 টাকা দামের কবিতা শিখায় দিলাম। ছেলে খুশিতে বাঘ বাঘ। আরেকদিন বলে, যাও আজকে তোমাকে 1,00,000 রুপিয়া কবিতা শিখায় দিলাম। ছেলে খুশিতে বাঘ বাঘ। এবার হঠাৎ করে মা একদিন বলে, বাবা তোর বাবা তো কতদিন আগে ইন্তেকাল করলো, সংসারে কোনো হাল ধরো না, বেকার হয়ে ঘুরো ফিরো, সংসারের কিছু একটা তো করো। ছেলে বড় রাগ করো, মা কি বলো, প্রত্যেক দিন আমি 50,000 টাকা দামের কবিতা শিখি, 1,00,000 রুপিয়ার কবিতা শিখি, তুমি বলো আমি নাকি বেকার ঘুরি ফিরি। বলে যে তোর ওই কবিতা আমার লাগবে না, বাজারে যা, ঘরে আলু নাই, 2 টাকার আলু কিনা নিয়ে আয়। বাজারে গেছে, আলু ব্যাপারী গেছে, বলে ও ভাই আলু দেন, টাকা দাও। বা টাকা তো নাই, আমার কাছে কবিতা আছে, 50,000 টাকা দামের একটা কি আছে, কবিতা আছে। বলেন তো আলু ব্যাপারী কবিতার মর্যাদা বুঝবে? বলেন আলু ব্যাপারী কবিতার মর্যাদা বুঝবে? ব্যাপারী বলে, ধুর তোমার কবিতা তো, আমার লাগবে টাকা, টাকা দাও আলু দাও, টাকা নাই আলু পাইবা না। বাচ্চা বড় ওস্তাদের উপরে গুরুর উপরে এমন মন খারাপ হলো, হায় রে এতদিন কি মিথ্যা স্বপ্ন আমাকে দেখাইলো, কি অলিক স্বপ্ন আমাকে দেখাইলো, আজকে তো আমি 2 টাকার আলু কিনতে পারলাম না এই কবিতা দিয়া। গুরুর কাছে গিয়া বলে, আপনি না আমাকে বলেছেন 50,000 টাকার কবিতা শিখলাম, কই আমাকে তো 2 টাকার আলুও দিল না। কবি গুরু হেসে বলে, বাবা তোমার কবিতার মর্যাদা যেখানে হবে, মূল্যায়ন যেখানে হবে, তুমি সেখানে যাও নাই, আগামী সপ্তাহ অমুক তারিখে রাজ দরবারে কবিতা প্রতিযোগিতা হবে, তুমি সেখানে অংশগ্রহণ করবা, আমার শিখানো অমুক কবিতা আবৃত্তি করবা, ফলাফল আইসা আমাকে শোনাইবা। ওই বাচ্চা যথারীতি তার গুরুর গাইড অনুযায়ী সে গেল, প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো, কবিতা আবৃত্তি করে 1,00,000 পুরস্কার পেয়ে খুশিতে বাক বাক হয়ে গেল। সুবহান। তাহলে কবিতার দাম আছে না নাই? আলুর ব্যাপারে দোকানে না রাজদরবারে? ঠিক তেমনি ভাবে থানভী রহমতুল্লাহ বলেন, কোরআনের মর্যাদা প্রকাশিত হওয়ার মূল জায়গা এই দুনিয়া নয়, মূল জায়গা হচ্ছে আখেরাত। কাল কিয়ামতে কোরআনওয়ালারাই পাঠ নিবে। আজকে নেতার পিছনে ঘুরলে নেতা বলে আজকে আসেন না, আগামী সপ্তাহ আসেন, আগামী সপ্তাহ গেলে বলে পরের সপ্তাহ আসেন, পরের সপ্তাহ গেলে এই বছর হবে না, সামনের বছর আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতে কোরআনের দ্বারক বাহক যারা হবে, কোরআনের হামেল যারা হবে, তারা বড় পাঠ নিবে, বলবে তাদেরকে অনুনয় বিনয় করে বলবে, ওরে আল্লাহ আপনাকে যে নূর দিছে, নূর থেকে একটু দেন না মারে, দেন না মারে। আল্লাহ বলে, কিলার জি আওয়াকুম ফালতামিসু নূরা। কুরআন ওয়ালা বলবে, যাও যাও দুনিয়ায় যাও, দুনিয়ায় যাও, দুনিয়ায় যাও, এখানে নূর একজন আরেকজনের দেয় না, ওখানে যে তালাশ করো, আজকে নূর ভাগাভাগির জায়গা না, আজকে যার নূর আছে তারই কাজে লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন ওয়ালাদের দাম দেখবেন কাল কিয়ামতে। এই জন্য কোরআনের হামেল যারা হবেন, মন সবসময় বড় রাখতে হবে, আমার দাম যদি আমি আগে না দেই, আমার দাম দুনিয়ার মানুষ কি ঘোড়ার ডিম দিবে বলেন? এই জন্য আমার দাম আমাকে বুঝতে হবে, বুঝতে হবে কোরআনের এই ময়দানে আমি ইচ্ছা করে আসি নাই। ই সাআদাত বজুরে বাজুয়ে নেস গারনা বখশাদ খোদায়ে বখশিন্দা, আল্লাহর পক্ষ থেকে মনোনীত হওয়া ছাড়া এই বাগানে আমি আপনি আসতে পারি নাই। মনোনয়ন করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাদের মধ্যে যাদেরকে বাছাই করি, আসমানি কিতাবের উত্তরাধিকারী তাদেরকেই বানাই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, কোরআনের দ্বারক বাহক যারা হবে তাদেরকে মূলত তারা আসে নাই, তাদেরকে বাছাই করেছেন কে? আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খলাফিন উদুলু। এই ইলম, আসমানি এই ইলম, এটা যে সে
বহন করতে পারে না, যে সে অর্জন করতে পারে না। প্রত্যেক প্রজন্ম থেকে আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহর পছন্দের বান্দারাই এই এলেমের ধারক বাহক হয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিন্নাসি আহলিন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। নবী বলেন, দুনিয়ার মধ্যে মানুষের অনেক দল থাকে, কেউ করে বিএনপি, কেউ করে আওয়ামী লীগ, কেউ করে জামাত ইসলাম, কেউ করে জাতীয় পার্টি, দুনিয়ার মধ্যে হাজার দল আছে না নাই। নবী বলেন, আল্লাহরও একটা দল আছে, আল্লাহর দলের কিছু লোকও আছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা কারা? হুম আহলুল কুরআনি ওয়া খাসাতুহু, আল্লাহর দলের লোক হলো কুরআনওয়ালারা। সুবহানাল্লাহ। আল্লাহর দলের লোক কারা? কোরআনওয়ালারা। অতএব কোরআন যারা বহন করতে পারছেন, কোরআনের শিক্ষার সাথে যারা নিজেকে জড়িয়ে রাখতে পারছি আমরা, আমরাই সম্মানিত, আমরাই সম্মানিত, হ্যাঁ আমরাই সম্মানিত, ঠিক কিনা বলেন? এ কথা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আমার ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা যারা আছেন, দুনিয়ার কারো স্বীকৃতির দরকার নাই। স্বীকৃতি এসেছে আল্লাহর পক্ষ থেকে, স্বীকৃতি এসেছে নবীর পক্ষ থেকে। এরপরেও যদি বলেন যুক্তি লাগবে, কি লাগবে? যুক্তিবাদীর এই জমানায় যুক্তি ছাড়া মানি না, যুক্তি লাগবে। যুক্তিকভাবেও ধর্মীয় এলেম শিক্ষা করা, কোরআনের জ্ঞান শিক্ষা করা, একজন মুসলমানের জন্য, মুসলমানের সন্তান হিসাবে ধর্মীয় জ্ঞান শিক্ষা করা, যৌক্তিকভাবেও তিনটা যৌক্তিক কারণে ধর্মীয় জ্ঞান শিক্ষা করা উচিত। কয়টা যৌক্তিক কারণে? এক নাম্বার যুক্তি হলো কোরআনের শিক্ষা জাতীয় শিক্ষা। কোরআনের শিক্ষা কি শিক্ষা? মুসলমানদের জাতীয়তা কি বলেন? আশ্চর্য, মুসলমানদের জাতীয়তা ইসলাম। মুসলমানদের জাতীয়তা কি? বাংলাদেশিদের জাতীয়তা বাংলাদেশ। কথা বুঝে আসছে? মুসলমানদের জাতীয়তা কি? ইসলাম। তাহলে ইসলাম এবং মুসলমানদের জাতীয় শিক্ষা হলো কোরআনের শিক্ষা। একজন হিন্দু, তার জাতীয় শিক্ষা হচ্ছে বেদ এবং গীতার শিক্ষা। একজন খ্রিস্টান, তার শিক্ষা হচ্ছে জাতীয় শিক্ষা, বাইবেলের শিক্ষা। একজন বৌদ্ধ, তার শিক্ষা হচ্ছে জাতীয় শিক্ষা, ত্রিপিটকের শিক্ষা। একজন বৌদ্ধ, বৌদ্ধ হওয়ার পরেও যদি সে তার ত্রিপিটকের শিক্ষা থেকে বঞ্চিত হয়, সে তার জাতীয় শিক্ষা থেকে বঞ্চিত হলো। একজন হিন্দু, হিন্দু হওয়ার পরে সে যদি বেদ এবং গীতার শিক্ষা থেকে বঞ্চিত হয়, সে তার জাতীয় শিক্ষা থেকে বঞ্চিত হলো। একজন খ্রিস্টান, সে খ্রিস্টান হওয়ার পরেও যদি বাইবেলের শিক্ষা থেকে বঞ্চিত হয়, সে তার জাতীয় শিক্ষা থেকে বঞ্চিত হলো। হে মুসলমান, গান খাড়া করে শোনেন, মুসলমান হওয়ার পরেও আপনি যদি কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত হন, মন খারাপ হোক আর না হোক, আপনাকে মেনেই নিতে হবে, আপনি জাতীয় শিক্ষা থেকে বঞ্চিত, ঠিক কিনা বলেন? মুসলমানের জাতীয় শিক্ষা কোরআনের শিক্ষা, কি বলেন? মুসলমানের জাতীয় শিক্ষা কি বলেন? দুই নাম্বার কথা, যুক্তি কারণ দুই নাম্বার হলো কোরআনের শিক্ষা মানবতার শিক্ষা। কিসের শিক্ষা? কোরআন মানুষকে মানুষ হতে শিখায়। কি শিখায়? জেনারেল শিক্ষা অবশ্যই প্রয়োজন আছে, জেনারেল শিক্ষা এটাও উপকারী। জেনারেল শিক্ষা শিখায় বিভিন্ন ধাতু একসাথে কইরা কিভাবে লোহা বানানো যাবে, লোহা রড বালু সিমেন্ট একসাথে কইরা কিভাবে বিল্ডিং বানানো যাবে, প্রয়োজন আছে না নাই? নদীতে চলতে হলে নৌকার প্রয়োজন আছে না নাই? নদী নৌকাতে নদীতে চলতে হলে পানির প্রয়োজন আছে না নাই? কিন্তু প্রয়োজন ততক্ষণ পর্যন্ত থাকবে পানি যতক্ষণ নৌকার নিচে থাকবে, ঠিক কিনা বলেন? পানি যদি নৌকার উপরে এসে যায়, এই নৌকা থাকবে না, ডুববে। ঠিক তেমনি ভাবে দুনিয়ায় চলতে হলে জেনারেল শিক্ষার প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু থাকতে হবে সেটা পার্ট টাইমে, মূল হতে হবে কোরআনের শিক্ষা, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের শিক্ষা মানবতার শিক্ষা। কোরআন একজন মানুষকে প্রকৃত মানুষ বানায়। প্রকৃত মানুষ কে? যার সাথে আল্লাহর পরিচয় আছে। যার সাথে কার পরিচয় আছে? এই জন্য একই বলেন, আদমিয়াত লাহম শাহম পোস্ত নিস, আদমিয়াত জুজরে যায় দোস্ত নিস। কবি বলেন, মানুষ তো বলা হয় তাকে আল্লাহর সাথে যার পরিচয় আছে। রক্ত মাংস গোস্ত থাকলে তো মানুষকে মানুষ বলা হয় না। যদি মানুষকে মানুষই বলা হইতো, আল্লাহ কোরআনে বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন, তাদের অন্তর আছে, অন্তর দিয়া সত্যকে অনুধাবন করে না, তাদের চোখ আছে, চোখ দিয়া সত্যকে দেখে না, আরে তাদের কান আছে, এই কান দিয়া সত্যের কথা উপলব্ধি করে না, সত্যের কথা শুনতে চায় না। আল্লাহ বলেন, দেখতে শুনতে তারা মানুষ হলেও উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, বরং তার চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা বলেন?
তাহলে বোঝা গেল রক্ত মাংস গোস্ত আর চেহারা থাকলেই মানুষকে মানুষ বলে না। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহাল হাম একসাবুদে, চেহারা থাকলেই মানুষকে যদি মানুষ বলা হয়তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন মানুষ বলি আবু জাহেল কো মানুষ বলা লাগতো। কিন্তু বলেন তো আল্লাহর দৃষ্টিভঙ্গিতে শরীয়তের ক্যাটাগরিতে দাঁড় করাইয়া আবু জাহেলকে মানুষের কাতারে দাঁড় করানো যাবে? ঠিক তেমনি ভাবে কোরআনের শিক্ষা যদি না থাকে মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। এই জন্য দেখা যায় কোরআনের শিক্ষা না থাকার কারণে একজন সন্তান আদর্শ সন্তান হয় না। পিতা মাতার জন্য যে করণীয়গুলা ছিল এই করণীয়গুলা পিতা মাতা পালন না করার কারণে, কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে এই সন্তান শিক্ষিত হয়েও বর্বর টাইপের হয়ে যায়। ঠিক কিনা বলেন? আজকে বৃদ্ধাশ্রমগুলোতে খোঁজ নিয়ে দেখেন পিতা মাতা যারা আছে বৃদ্ধ মানুষ যারা আছে শতকরা 99% উচ্চ শিক্ষিত পরিবারের পিতা মাতা। ঠিক কিনা বলেন? একজন আলেমের পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে না। অতএব বোঝা গেল কোরআনের শিক্ষা মানুষকে মানুষ বানায়। এই জন্য দুই নাম্বার যৌক্তিক কথা হলো কোরআনের শিক্ষা মানবতার শিক্ষা। কোরআনের শিক্ষা কি শিক্ষা? কোরআন শিক্ষা। তিন নাম্বার যুক্তি প্রয়োজন কেন? কোরআন শিক্ষা মূল স্রোত ধারার শিক্ষা। মূল স্রোত ধারা মানে কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব, একজন মুসলমান হিসাবে এই চিন্তা ভাবনা আসা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পার্থিব এই জগৎ খেলতামাশা ছাড়া কিছুই না। ঠিক কিনা বলেন? পার্থিব এই জগৎ খেলতামাশা ছাড়া কিছুই না। এই কয়েকদিন আগে আমি একটা কথা বলতেছিলাম যে আসলে দুনিয়ার মধ্যে অনেক ফাও কাম এমন আছে যেই ফাও কামটা মানুষ গুরুত্বপূর্ণ মনে করার কারণে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আসলে জিনিসটা কি ফাও? আসলে জিনিসটা কি কথার কথা? ফুটবল খেলা কি জিনিসটা বলেন তো? কোন একটা বল এটার মধ্যে একজনের লাগতে এই কথা আর কোনো কাজ আছে বলেন? ফুটবল খেলাটা যখন আবিষ্কার হয় নাই এর আগে যখন গোল একটা জিনিসের মধ্যে লাগতেইতো বলেন এটা কি ফুটবল খেলা হয় নাই? তো এই ফুটবল খেলাটা এত অর্থবহ হয়ে গেল একজন ফুটবল খেলোয়াড়ের বর্তমান পৃথিবীতে আমার মনে হয় যত পেশাদারি আছে সবচাইতে বেশি বেতন হলো ফুটবলারের। কাজটা কি? ফাউল কাজ। কারণ কাজটা কি? গোল একটা জিনিসে লাত্তি মারা, হয়তো একটু সিস্টেম মতো লাত্তি মারবে। ক্রিকেট খেলা মানে কি? গোল একটা জিনিসের মধ্যে একটা কাট দিয়ে বাড়ি দিবেই না, তো সিস্টেম মতো বাড়িটা দিতে হবে। এই তো ক্রিকেট খেলা। আর একটু চিন্তা করবেন কিন্তু এটা হয়ে গেছে গুরুত্বপূর্ণ কেন? বিশাল স্টেডিয়াম, বিশাল আলোকসজ্জা, বিশাল খেলোয়াড়, বিশাল বেতন। ও হো কত গুরুত্বপূর্ণ, ওয়াহ ওয়াহ। আসলে কি বলেন না? আসলে কি? দুই দিন আগে একজনে খবরে আসে এভারেস্ট জয় করছে। কি জয় করছে বলেন? পাহাড়ের উপরে উঠছে জীবন বাজি রেখে, উঠতে গিয়ে কতজনকে মারা গেছে। তুই এটা কইছে না কি? ওঠার কারণে দূর জাতির কি ফায়দা হয়েছে, দুনিয়ার কি ফায়দা হয়েছে, দিনের কি ফায়দা হয়েছে, কোনো ফায়দা হয়েছে? এই জন্য একটা গল্প শোনাই। বাদশাহ হারুন রশিদের দরবারে এক লোক আসছে। আজকের আলোচনা কেমন জানি গল্প কেন্দ্রিক হয়ে যাচ্ছে, ভিন্ন টাইপের আলোচনা। তো বাদশাহ হারুন রশিদের দরবারে একজন আসছে, আসার পরে বেলকি দেখাইতেছে। বেলকি কি? বেলকি অনেক দূর থেকে এভাবে নিক্ষেপ করে একটা সুই ওই দূরে নিয়ে এটাকে এভাবে বসাই দিছে। বেলকি তার বসাই দিছে, সুইয়ের ভিতরে ছিদ্র আছে না পিছন দিয়া, সুইয়ের ছোট্ট ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে গেলে কি পরিমাণ কষ্ট হয়, সামনে আইনা ঢুকাইতে গেলে তাও একবার এদিকে যায় একবার সেদিকে যায়, কি পরিমাণ কষ্ট। ওই বেলকিবাজি এমন অভিজ্ঞতা অর্জন করেছে দূর থেকে সুতা নিক্ষেপ কইরা ওই সুয়ের ছিদ্র দিয়ে ঢুকাই ফেলছে। এত মানে বিশাল কাজ, এটা কি চারটিখানি কথা বলে বলেন? এই চারটিখানি কথা এত বড় নিপুণতার কাজ, এত নৈপুণ্য দেখা সবাই তো হতবাক, আল্লাহ রে এত বড় নৈপুণ্য কিভাবে দেখাই? বাদশাহ হারুন রশিদ বলে তাকে 100 দিনার পুরস্কার দিয়ে দাও, 100 জুতার বাড়ি কিনে দাও। 100 দিনার পুরস্কার আর 100টা কি? 100 দিনার পুরস্কার কেন? কারণ বেচারা বহুত কষ্ট কইরা এই অভিজ্ঞতা অর্জন করছে, এই জন্য তার 100 দিনার পুরস্কার ওই জামানা হিসাবে অনেক বড় পুরস্কার। 100টা জুতার বাড়ি কেন? এই বিশাল সময় ব্যয় করা এই কাজ রপ্ত করতে কমপক্ষে 10-15-20 বছর তার সময় লাগছে। এই কাজ রপ্ত করতে গিয়া এত দামি দামি সময়গুলো যে নষ্ট করলো, এই নষ্টের কারণে তার কপালে 100টা জুতার বাড়ি।
তাহলে দুনিয়ার এমন বহুত কাজ আছে যেটা মূলত ফাও কাজ, কিন্তু মানুষের মানে মেন্টালিটি চিন্তা চেতনা এমনভাবে পরিবর্তন করে দেওয়া হয়েছে, মানুষ অবচেতনভাবে সেটাকে দামি মনে করতে শুরু করেছে, ঠিক কিনা বলেন? বড় আশ্চর্য লাগে ছাত্র ভাইয়েরাও ক্রিকেট খেলার পাগল, এমন ক্রিকেট খেলার পাগল যে মাদ্রাসা ফাঁকি দিয়া ক্রিকেট খেলার আপডেট জানতে হবে, পনাইয়া পনাইয়া রেডিওতে শুনতে হবে খেলার খবর, বিশ্বকাপ খেলা চলে রাত্রে 3টা বাজে, গত বছর মনে হয় না কোন বছর এর আগের বছর তারাবির দিন 8টা বাজে খেলা আর রাত্রে 2টা বাজে খেলা, যেদিন 8টা বাজে খেলা সেদিন তারাবির মুসল্লি নাই, কি দেখে লাইতালাতি গোল জিনিসের মধ্যে লাইতালাতি কি দেখে, গুরুত্বপূর্ণ হইলো কেন? টাকা পয়সার ছড়াছড়ি, ঠিক কিনা বলেন? তাহলে বলছি কোরআনের শিক্ষা আপনার এই চোখ কান খুলে দিয়ে বলবে, কোরআনের শিক্ষা মূল স্রোত দ্বারার শিক্ষা, কোরআনের শিক্ষা হলো আখেরাতমুখী শিক্ষা, কোরআন আপনাকে শিখাবে ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখেরাতের জীবনই হচ্ছে প্রকৃত জীবন, কোরআনই আপনাকে শিখাবে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জীবন মরণ আল্লাহ এমনিতে দেয় নাই, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ বলেন তোমরা কি ভেবেছ ফাও ফাও তোমাদেরকে বানাইছি, অনর্থক তোমাদেরকে বানাইছি, কোনো লক্ষ্য নাই কোনো টার্গেট নাই, লক্ষ্যহীন টার্গেটহীন কাজ ফাও কাজ আমি করি না, অবশ্যই একটা লক্ষ্যে তোমাদেরকে বানাইছি, লক্ষ্য কি? আখেরাত, একজন মুসলমানদের একজন মুসলমানের চূড়ান্ত লক্ষ্য হবে আখেরাত, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিকে বলেন ও সাহাবি কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল, দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি একজন মুসাফির, যেন তুমি একজন পথিক, একজন মুসাফির যেভাবে জীবন যাপন করে সে হোটেলে উঠলে হোটেলে একটা মিস্ত্রি নেয়, একটা আলমারি নেয়, একটা সুকেস নেয় নাকি, একদিনের জন্য হোটেল ভাড়া নিলে কক্সবাজারে গেলে সে একটা মিস্ত্রি একটা আলমারি একটা সুকেস একটা খাট সব নিয়ে ওঠে নাকি, বলে নবী বলেন তুমি একজন মুসাফিরের মতো জীবনযাপন করো, তুমি একজন পথিকের মতো জীবনযাপন করো, পথিকের একটু বিশ্রামের দরকার, এক জায়গায় কোনো রকম বিশ্রাম করো, ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, যেই অবস্থায় থাকো না কেন তুমি নিজেকে মনে করো একজন কবরবাসীর মতো। বাকি একটা কথা স্পষ্ট করে দেই, সেটা হলো এই হাদিস দ্বারা তো বোঝা যায় দুনিয়ার মধ্যে কোনো কিচ্ছু করা লাগবে না, কারণ অনেক উজুদ্দের তো ফ্ল্যাট আছে, সুন্দর বাড়িঘর আছে, বাসা বাড়ি আছে, বয়ান তো আমরাই করি, আবার বাসা বাড়ি সেটা কি? হজরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাই একবার তিনি শাহী পোশাকে বের হচ্ছেন ঘোড়ার উপর সওয়ার হয়ে, মুরিদ একটা দর্শে হুজুর আপনি না বয়ান করলেন আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের, দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার আর কাফেরের জন্য কি জান্নাত, তাহলে আপনি এত শাহী হালাতে চলেন আর অবস্থা তো বুঝলাম না, আপনার বয়ানের সাথে আমলের কি নয় মিল নাই, তিনি বললেন বাবা তুমি বয়ানের অর্থই বুঝো নাই, সেই তুলনায় দুনিয়ায় যত সুখেই থাকুক না কেন সে কোথায় আছে? কারাগারে আছে, কোথায় আছে? কারাগারে আছে। আবার একজন কাফের জাহান্নামের যে কঠিন শাস্তি সেই তুলনায় দুনিয়ায় যত আরামে থাকুক না কেন সে কোথায় আছে? বলেন কোথায় আছে? জাহান্নামে আছে। ঠিক তেমনি ভাবে আলহামদুলিল্লাহ